যে বিষয়টি এখন আলোচিত, হুমায়ুন আহমেদ এবং গুলতেকিন তাদের সম্পর্ক কেমন ছিল, কেন ফাটল ধরেছিল, কেন বিচ্ছেদের পরিণতি হয়েছিল, বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়ে তার খানিক অংশ আপনাদের সামনে আজ জানাতে চাই। দর্শক, শতাব্দীর বিচারে অনেক অনেক উঁচু পাহাড়ের সমান এক লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদ সম্পর্কে তথ্যগুলো দেওয়ার আগে দীর্ঘদিন অনুসন্ধান করে হুমায়ুন আহমেদ সংশ্লিষ্ট অসংখ্য মানুষ, তাদের মধ্যে তার পরিবারের সদস্য, তার মায়ের সঙ্গে যিনি বেঁচে থাকতে আমাদের কথা হয়েছিল, তার মামা খালা সহ তার নাটকে জনপ্রিয় অনেকের সঙ্গে কথা বলি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চিত থাকতে পারেন হুমায়ুন আহমেদ এবং গুলতেকিন সম্পর্কে দায়িত্ব নিয়েই তথ্য প্রচার করছি এবং সে সম্পর্কে আমরা একাধিকবার ক্রস চেক করে নিশ্চিত হয়েছি। আমরা বলতে চাই, ব্যক্তি এবং পারিবারিক জীবনের জটিলতায় জনপ্রিয় নাট্যকার এবং কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ জীবনে প্রায় দুটা বছর, দাম্পত্য জীবনে বিশেষ করে, এক বিভীষিকাময় সময় কাটিয়েছিলেন, যে বিভীষিকাময় সময়ে কখনো কখনো তিনি নিজে ছুটে বেরিয়ে গেছেন বাসা থেকে, আবার কখনো কখনো তিনি ঘরমুখী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। শুধুই সংসার ভাঙার দায় হুমায়ুন আহমেদের উপরে এসছে সেটি কিন্তু ঠিক নয়। হুমায়ুন আহমেদ সুনিশ্চিতভাবেই প্রথম থেকেই কোনো বিবাহ বহির্ভূত অ্যাফেয়ারে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাননি। তিনি তার পেশাগত জায়গায় তিনি স্থির থাকার কারণে পরিবারে ভুল বোঝাবুঝি যেটি সৃষ্টি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝির অবসান না হয় সেটি দিন দিন জটিল আকার ধারণ করে এবং তার দাম্পত্য সম্পর্ক ভেঙেছিল। আমরা সুনির্দিষ্ট করে বলি, হুমায়ুন আহমেদ 2000 সালের কিছু আগে যখন মেহের আফরোজ শাওনকে তার নাটকে কাস্টিং দেন, তার কিছুদিন পরে তার সাবেক স্ত্রী গুলতেকিন সেটি ভালোভাবে নেননি। হুমায়ুন আহমেদ শাওনকে বেশ কয়েকটি ভালো ক্যারেক্টার দেওয়ার পরই শুরু থেকেই কেন যেন গুলতেকিন সেটি ভালোভাবে নেননি। কয়েকটি চরিত্রে অভিনয়ের পর থেকে গুলতেকিন খুব স্পষ্টভাবে হুমায়ুন আহমেদকে বারবার বলেছিলেন, শাওনকে যেন আর কোনোভাবেই হুমায়ুন আহমেদের নাটকের সেটে দেখা না যায়। সেই থেকেই শুরু, হুমায়ুন আহমেদ এই বিষয়টি কখনোই ভালোভাবে নেননি। তিনি স্পষ্টতই প্রথম থেকে তার অবস্থান পরিষ্কার করেছিলেন এবং তার সাবেক স্ত্রীকে, অর্থাৎ সে সময় স্ত্রী গুলতেকিনকে জানিয়ে দিয়েছিলেন, আমার নাটক, আমার কাজ, আমার পেশার জায়গা আলাদা। সেই পেশার জায়গায় অহেতুক হস্তক্ষেপ করা হুমায়ুন আহমেদ মেনে নিতে পারেননি, কিন্তু গুলতেকিন একেবারেই সে জায়গাটায় প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন। এ জায়গা থেকে যে বিরোধের শুরু, সেই বিরোধ সংসারের ভেতরে বাড়তে বাড়তে এটি ছড়িয়ে পড়ে হুমায়ুন আহমেদের পরিবারে, হুমায়ুন আহমেদের আত্মীয় স্বজন, মামা, ভাই, মা সহ তখন থেকেই বেশ অনেকগুলো দেন দরবার হয়। হুমায়ুন আহমেদের মা মিরপুরের পল্লবীতে যেখানে থাকতেন সে বাসায় মায়ের কাছে একাধিকবার হুমায়ুন আহমেদ আত্মসমর্পণ করেছিলেন, নিজের সেই যুক্তি তুলে ধরেছিলেন যে আমি এই হুমায়ুন আহমেদ তাহলে কি, যে আমার এই কাজের জন্য অহেতুক পরিবারের কাছে প্রশ্নের মুখে পড়ছি। এখানে তিনি তার অবস্থান তার মাকে বারবার পরিষ্কার করে বলতেন। হুমায়ুন আহমেদের সোজা কথা ছিল, আমার নাটকে আমি কাকে রাখবো কাকে রাখবো না, এটা একান্তই আমার নিজস্ব বিষয়। দর্শক, মনে করে দেখুন, যে হুমায়ুন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফোনেও তার নাটকের চরিত্রের কোনো পরিণতি বদলাননি, সেই হুমায়ুন আহমেদ তার নাটকের জন্য তার পরিবারের একটি ভুল বোঝাবুঝি বা পরিবারের একটি ভুল ধারণার কাছে কেন নত স্বীকার করবেন। হুমায়ুন আহমেদ সেটাই বারবার বলেছেন। পরিবার সূত্রে আমরা নিশ্চিত হয়েছি যে পারিবারিক সে সময়ে গুলতেকিন শাওন হুমায়ুনকে নিয়ে পারিবারিক যেই দেন দরবার বা যে আলোচনা অথবা আপোষ মীমাংসার চেষ্টা হতো, সেখানে হুমায়ুন আহমেদ বারবারই বলতেন যে এখানে আমার স্বকীয়তা, আমার অস্তিত্ব, আমার ব্যক্তিত্ব থাকে না যদি আমি আমার পরিবারের এ ধরনের একটি ভুল অভিযোগের মুখে আমি আমার নাটকের কোনো চরিত্রকে বাদ দিই। হুমায়ুন আহমেদের পরিবারের বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এবং সম্প্রতিও তারা বলেছেন দাম্পত্য জীবনে থাকা অবস্থায় কোনো সম্পর্কে তিনি গড়াননি, শাওনের সাথেও সম্পর্কে গড়াননি এবং শাওনের সাথে সেটি সম্পর্কের পরিণতির দিকেও যাওয়ার কোনোই সম্ভাবনা ছিল না। হুমায়ুন আহমেদ বারবার নিজে থেকে এটা নাকচও করেছেন তার জীবনে যখন গুলতেকিনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তখন, আর আগে থেকেও এই ধরনের ঘটনাবলী যখন ঘটছে তখন হুমায়ুন আহমেদ বরঞ্চ
একাকিত্বের জীবন বেছে নেওয়ার চেষ্টা করেছিলেন। যাই হোক, সেই প্রেক্ষাপটে হুমায়ুন আহমেদের পরিবারের সদস্যরা বলেছেন, গুলতেকিন বা হুমায়ুন আহমেদের একে অপরের প্রতি প্রেম ভালোবাসা কমে গিয়েছিল বা একেবারেই দুজন দুজনের সম্পর্ক নোংরা থেকে নোংরা বা বিন্দুতে পৌঁছে গিয়েছিল, তেমন একটি অবস্থা থেকে শাওনের সাথে হুমায়ুন আহমেদ জড়িয়েছিলেন, এ ধরনেরও কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তারা শুনেননি, জানেননি। সেই হুমায়ুন আহমেদ এবং গুলতেকিনের মধ্যে বিষয়টি দাঁড়িয়েছিল শুধুমাত্র শাওনকে নিয়ে একটি ইগোর জায়গায়। গুলতেকিন যখন বলে বসলেন শাওনকে রাখা যাবে না, হুমায়ুন আহমেদ কেবল সেই জিদি মানুষটি একেবারেই জিদ ধরে বসলেন যে আমি অহেতুক কেন এই ধরনের একটি সিদ্ধান্তে যাব, আমি আমার পরিবার এবং পেশা বা কাজের সঙ্গে একত্রিত করব না, গুলিয়ে ফেলব না। গুলতেকিনও তখন তার জায়গায় তার ইগোতে স্টিক হয়ে গেছিলেন এবং এরপরে যা হওয়ার তাই হয়েছে। দুজনের সেই জেদাজিদি দিন দিন বড় হতে 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 দুজনকে দুই মেরুতে টেনে নিয়েছে। তারা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করেননি, তবে শেষ দুটি বছর দুজনের দাম্পত্য জীবন ছিল প্রচণ্ড অশান্তিতে ঘেরা। হুমায়ুন আহমেদ গুলতেকিনের মধ্যে ভয়ঙ্কর তেমন কোনো কাদা ছোঁয়াছুঁয়ি তখন না হলেও তাদের দুজনের সম্পর্ক একেবারে দূর থেকে দূরে চলে যেতে থাকে শুধুমাত্র এই একটি জেদের কারণে। হুমায়ুন আহমেদের পরিবার সংশ্লিষ্ট মানুষরা আমাদেরকে কিছু কথা, কিছু স্মৃতি জানিয়েছেন যে সময়ে হুমায়ুন আহমেদ এবং গুলতেকিনের বিচ্ছেদ হতে চলেছিল এবং হুমায়ুন আহমেদের জীবনে পরবর্তী প্রেক্ষাপটে শাওন এসেছিল। এমনও হয়েছে হুমায়ুন আহমেদ নুহাশপল্লিতে শুটিংয়ে ছিলেন, যেই শুটিংয়ে শাওনেরও উপস্থিতি ছিল এবং শাওন সেটে ছিলেন আর গুলতেকিন ছিলেন ধানমন্ডিতে। শাওন শুধুমাত্র নুহাশপল্লিতে বা শুটিংয়ে থাকার কারণেই হুমায়ুন আহমেদ যদি শুটিং শেষ করে গভীর রাতেও তার বাসায় ফিরতে চেয়েছেন, গুলতেকিন তার বাসার দরজা না খুলে হুমায়ুন আহমেদকে ফিরিয়ে দিয়েছেন, একদিন নয়, দুদিন নয়, অসংখ্য দিন, এটা অনেকেই জানেন। সে সময় আবার হুমায়ুন আহমেদও ক্ষিপ্ত হয়ে বা নিজের জেদের বসে আবার নুহাশপল্লিতে ছুটে গিয়েছেন। এভাবেই একের পর এক জটিলতা বাড়তে থাকে, দোষারোপের পাল্লা হুমায়ুন গুলতেকিন একে অপরের দিকে দিতে থাকেন, এর প্রভাব তাদের আশেপাশের মানুষজনের উপর পড়তে থাকে। এ ধরনের অসংখ্য যন্ত্রণার সময় হুমায়ুন আহমেদের জীবনে কেটেছে, সে কথাগুলো কেউ বলেন না। দর্শক, আমরা এর আগেও বলেছি হুমায়ুন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন বিয়ে করেছেন, বলা হচ্ছে তিনি 56 বছর বয়সে বিয়ে করেছেন, তাতে কোনো সমস্যা নেই, আমরা শুভেচ্ছা জানিয়েছি। আবার গুলতেকিনের বিয়ের সূত্র ধরে অনেকেই, বিশেষ করে যারা কট্টর নারীবাদী বা যারা এটাকে নারীবাদিতার চোখে দেখছেন, তারা অবান্তরভাবেই হুমায়ুন আহমেদের দ্বিতীয় বিয়েকে টেনে আনছেন। হুমায়ুন আহমেদ 56 বিয়ে করেছিলেন, করেছিলেন কোন প্রেক্ষাপটে করেছিলেন তার আশেপাশের মানুষজন বলেন, আপনারা চেনেন জানেন। আমরা আবারও বলছি, সুনির্দিষ্টভাবে হুমায়ুন আহমেদের নাটকের পরিচিত মুখগুলো জানেন, তারা শুধু প্রকাশ করছেন না তথ্য। হুমায়ুন আহমেদ সে সময়ে আসলে একটি প্রেক্ষাপটের মধ্যে দিয়ে, একটি পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনের অন্য একটি মাকে ঢুকেছিলেন। আর এখন যারা গুলতেকিনের এই বিয়ের সূত্র ধরে হুমায়ুন আহমেদকে আবারও সমালোচিত করেন বা হুমায়ুন আহমেদকে আঘাত দেন, অথবা হুমায়ুন আহমেদের মতো একজন আকাশের মতো বড় মেধাবী নাট্যকার, শিল্পী বা গল্পকারকে ছোট করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে শুধু বলা এটুকুই, হুমায়ুন আহমেদের লেখনের বিচার শত বছরে হবে, হুমায়ুন আহমেদের সঙ্গিনী কে ছিলেন সেটি দিয়ে হুমায়ুন আহমেদের বিচার হবে না। দর্শক, আশা করি গুলতেকিনের এবারের বিয়ের মধ্যে দিয়ে হুমায়ুন আহমেদের মতো বড় মাপের মানুষকে কেউ খাটো করে তার অতীতের যদি কোনো বিচ্যুতিও থেকে থাকে সেটিকে নতুন করে টেনে এনে খাটো করবেন না। হুমায়ুন আহমেদের প্রতি আমাদের শ্রদ্ধা অটুট থাকুক। একই সাথে এটাও বলি, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একজন নারী তার স্বামীকে এককভাবে পেতে যাবেন, সেটাই স্বাভাবিক এবং গুলতেকিনও সেটিই চেয়েছিলেন, কোনো এক জায়গায় সন্দেহের বশে হোক অথবা সেখানে কিছুটা আংশিক সত্যের বশবর্তী হয়ে হলেও গুলতেকিনের সে সময় নিশ্চয়ই কিছু মনোবেদনা বা কিছু যন্ত্রণা ছিল, সে সময় চলে গিয়েছে, গুলতেকিনও সে সময় কাটিয়ে উঠেছেন, তার সন্তানরা প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধুমাত্র সবারই সুন্দর সুস্থভাবে সময় কাটিয়ে যাওয়া উচিত। হুমায়ুন আহমেদ প্রায় 2 দশক আগে কী করেছিলেন গুলতেকিনের সঙ্গে, গুলতেকিন নিশ্চয়ই এখন আর সেটি নিয়ে বসে নেই, আর হুমায়ুন আহমেদের সে পথ তো বন্ধ, তিনি চলে গেছেন পরপারে। তাই
আর আমরা যারা এখন সেই 20 বছর আগে হুমায়ুন আহমেদ কী করেছিলেন তার ব্যক্তি জীবনে সেটাকে এখন হাইলাইট করছি, সেটা মনে হয় না করাই শ্রেয় হবে। দর্শক, আমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান, লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের মাঝে।